ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে দুইশো জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় এক মানুষ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ পাঁচ হাজার সারিয়েছে ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদুর রহমান মহামারী করোনা ভাইরাসের বিষাক্ত ছবল হতে ইতালি মুক্তির পহর গুনছে গত চব্বিশ ঘন্টার করোনা পরিস্থিতি সবগুলি সূচক নিম্নমুখী যা আসার আলোর পথ দেখাচ্ছে এই প্রথম দেশটিতে রেকর্ড চার হাজার ছয়শো জন মানুষ সুস্থ হয়ে গড়ে ফিরেছেন করোনা ভাইরাসের লকডাউন তুলে নেওয়া ও ফাজে দুয়ে বা দ্বিতীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো নিয়ে বৃহস্পতিবার ইতালির পার্লামেন্টে বোটাভোটি অনুষ্ঠিত হয় পক্ষে একশো এবং বিপক্ষে একশো বারো তা পাশ হয় কিন্তু সরকারের এই বিলটিতে দলীয় নেতারা ব্যাপক সমালোচনায় মেতে ওঠেন বিশেষ করে প্রধানমন্ত্রীর ফাতিলিদি ইতালিয়ার নেতা জর্জিয়া মিলোনি বলেন গত দুই মাস যাবৎ দশটি সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী তার নিজের ব্যক্তিগত ইমেজকে বৃদ্ধি করার জন্য ব্যস্ত ছিলেন জাতি তার মাধ্যমে উপকৃত হয়েছেন সামান্যই জোসেফ কন্তে আজ তার পার্লামেন্টে এক বিবৃতিতে জানিয়েছেন ইটালিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম হল পর্যটন খাত আর এই পর্যটন খাতের সাথে জড়িত আছে বাংলাদেশিদের ব্যবসা এবং কর্মসংস্থান সরকারের বিশেষ দৃষ্টি এই ক্ষেত্রে পরিলক্ষিত হলে উপকৃত হবেন আগামী দিনগুলোতে বাংলাদেশিরা তারপরেও বাংলাদেশিদের মধ্যে আগামী দিনগুলোর কর্ম পরিকল্পনা এবং বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে হতাশা কাজ করে অর্থনীতিতে গত তিন মাসের জিডিপি কমেছে ইতালির চার দশমিক সাত ভাগ তবে ফ্রান্স ও স্পেনের কমেছে যথাক্রমে পাঁচ দশমিক আট ভাগ ও পাঁচ দশমিক দুই ভাগ আগামী সপ্তাহে ইতালির দুটি আন্তর্জাতিক এয়ারপোর্ট খুলে দেওয়া হবে রোমের লিওনার দুটা বিঞ্চি বা ফুমিচিনো ও ফ্লোরেন্সের পেরে তোলা এয়ারপোর্ট যোগাযোগ বৃদ্ধি করার জন্য খুলে দিচ্ছে সরকার সব মিলিয়ে উন্নতির পথে হারছে ইতালির করোনা ভাইরাস পরিস্থিতি এমন পরিস্থিতিতে পালে হাওয়া দিচ্ছে আগামী চৌঠা মে লকডাউন তুলে নেওয়ার কর্মপরিকল্পনা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান